জরুরি অবস্থায় রক্ত সংকট মেটাতে নতুন অ্যাপ চালু করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। দান নামে একটি বিশেষ অ্যাপ চালু করেছে তারা। এই অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট গ্রুপের রক্ত পেয়ে যাবেন ঝাড়গ্রামবাসী। এই অ্যাপের সাহায্যে 200 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো জায়গা থেকে ডোনার খুঁজে পাওয়া যাবে। শুধু অ্যাপে থাকা নম্বরে ফোন করে জানাতে হবে রোগীর নাম, ঠিকানা, রক্তের গ্রুপ এবং পৌঁছানোর সময়। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটি চালু করেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বিধায়ক দেবনাথ হাঁসদা ও খগেন্দ্রনাথ মাহাতো। ভলেন্টারি ব্লাড ডোনেশন একটা অ্যাপ আমরা তৈরি করলাম, যেটার মাধ্যমে ঝাড়গ্রামবাসী যে কোনো জায়গাতে, ঝাড়গ্রাম থেকে 200 কিলোমিটার মধ্যে, সেটা কলকাতা হতে পারে, জামশেদপুর হতে পারে, বা আমাদের উড়িষ্যার যে কোনো বর্ডারিং এলাকা হতে পারে, তাদের যখন ইমার্জেন্সি মেডিকেল রিকোয়ারমেন্টের জন্য রক্ত লাগবে আমাদের জানাতে পারে। আমরা এখান থেকে ডাইরেক্ট ব্লাড ডোনারকে পৌঁছে দেবো ওনাদের কাছে, যেটা অন্য ক্ষেত্রে হয় যে ব্লাড ব্যাংকে গিয়ে তারা রিকুইজিশন দিয়ে ব্লাড নেন, এখানে আমরা ব্লাড ডোনারকেই তাদের কাছে পৌঁছে দেবো। এবং আমাদের পুলিশ পার্সন এবং তার সাথে আমাদের বিভিন্ন এনজিওজ আছে যাদের সাথে আমরা কথা বলেছি কলকাতা থেকে, তারা তাদের হেল্প করে সাপোর্ট করবে, যেখানে কোনো যেন ক্রিটিক্যাল মানে কেয়ার বা কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে কারোর যেন রক্তের অভাব না হয় ঝাড়গ্রামবাসী কোনো, সেটা পুলিশ আমরা এখান থেকে দায়িত্ব নেবো। অ্যাপের মাধ্যমে এবং অ্যাপের মধ্যে একটা ফোন নাম্বার আছে, ফোনটাকেও তারা জানাতে পারে এবং ফোনটাকে আমাদের এখানে কন্ট্রোল রুমে সেটা রেজিস্টার হবে, কোথায় ফোন পৌঁছাতে হবে, কবে পৌঁছাতে হবে এবং কটার সময়। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।